আপনারা কি চান না আমাদের বাচ্চাদেরকে বানরবাদী নাস্তিক্যবাদী সিলেবাস না পড়িয়ে আল্লাহ ভীরু বানাতে? আল্লাহ ভীরুতে বানাতে গেলে আপনার ছেলেকে সত্যের মানুষ বানাতে গেলে অবশ্যই এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান দরকার যে প্রতিষ্ঠানে সিরেফ কোরআন এবং হাদিস ভিত্তিক শিক্ষা ব্যবস্থা হবে। প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমরা বলি দুই জমা আগে এই এমন একটা বাজে জিনিস এসে গেছে আমাদের উপরে, একদিনের জন্য পড়ানো যাবে না এবং শোয়াও যাবে না, ফেলে দিতে সুদা একদম বাজে জিনিস আমাদের সামনে হাজির করে দিয়েছে। এবং এটা হবেই, যতদিন আমাদের ক্ষমতা থাকবে না ততদিন আমাদেরকে এইভাবেই ভোগান্তি হবে। কিন্তু তাবলীগ আমরা বসে থাকবো নাকি? আমাদেরকে আমাদের চেষ্টায় বাংলাদেশে অবশ্যই 17 কোটি 18 কোটি মানুষের জন্য প্রতি বছর বাড়তেছে, আমাদের আগামী বংশধরদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই জান্নাতে সিলেবাস দিতে হবে এবং সেই সিলেবাস হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক সিলেবাস। আর এরই সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমরা দারুল হাদিস বিশ্ববিদ্যালয় এবং তবলিগ ইজতেমার ময়দান কেনার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম 2 বছর আগে, আপনারা সবাই জানেন। আমি আবার বলে দিচ্ছি আজকে, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন যা দেননি বলতে না, সবাই দেবেন, সবাই দেবেন, কিন্তু কত হলো আমার জমি চাই। জমি না কিনলে তো কিছু করার নেই, জমিটা হলে সাতকা জারিয়া, জমি নষ্ট হয় না, ভাঙেও না, ভূমিকম্প ছাড়া। যারা আপনারা আছেন সবাইকে বলছি আমাকে জমি কিনে দেন, যদি আল্লাহকে আমাদের হায়াতে দেখে যাওয়ার তৌফিক দেন তো ভালো, নইলে আমার মৃত্যুর পরে আপনারা করবেন। কিন্তু জমি সবার আগে, এর সঙ্গে কনস্ট্রাকশন জন্য বিল্ডিংও দরকার, একটা বিল্ডিং করে দেবেন। আল্লাহাক যাদেরকে তৌফিক দিয়েছেন তাদেরকেই বলছি আপনার মৃত্যুর পরে সাদাকা জারিয়া হিসেবে এ কাজটা করার নিয়ত করুন এবং ইজতেমার ময়দানে আপনারা ঘোষণা দিন আমি আমার জেলা থেকে 5 বিঘা জমি কিনে দায়িত্ব নিলাম। প্রত্যেক জেলা, দেশের প্রায় 700টি জেলা আছে, আমাদের সংগঠন প্রায় সব জায়গাতেই আছে, প্রত্যেক জেলাকে আমি বলছি, প্রত্যেক জেলার কাছে আমার দাবি আপনারা মাটি কেনার ব্যবস্থা করে দিন। এরপরও যারা আসেন তারা বিল্ডিং করার ব্যবস্থা করে দিন। ইনশাল্লাহ একদিন বাংলার জমিনে আবারও ফুটন্ত গোলাপ বেরিয়ে আসবে, কাটা কাটা আসবে না, ফুটন্ত গোলাপ বেরিয়ে আসবে, যারা ইনশাল্লাহ আপনার জীবনে শান্তি হবে, আপনার পরকালের মুক্তির ওসিলা হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইসলামী পথে ডাকে তাবলিগে যেতে মায়, সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয়। ইসলামী পথে ডাকে তাবলিগে যেতে মায়, সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয়। ইসলামী পথে ডাকে তাবলিগে যেতে মায়, সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয়। এসো নওদা পারাতে যাই, এসো তাবলিগে যেতে মায়, এসো নওদা পারাতে যাই, এসো তাবলিগে যেতে মায়, এসো তাবলিগে যেতে মায়। ইসলামী পথে ডাকে তাবলিগে যেতে মায়, সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয়। ইসলামী পথে ডাকে তাবলিগে যেতে মায়, সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয়। যাচ্ছে সবাই একই সাথে নওদা পাড়ার রাজশাহীতে, শুনবে সবে হকের বাণী, করবে আমল শেষে মতে। যাচ্ছে সবাই একই সাথে নওদা পাড়ার রাজশাহীতে, শুনবে সবে হকের বাণী। আহলে হাদিস জামাতের একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হোক এটা আপনারা চান না? এজন্য আমরা দারুল হাদিস বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন দেখেছিলাম 1994 সালে। গতবারে তাবলিগ ইজতেমায় আমরা জাতির কাছে এর প্রস্তাব রেখেছি, আপনারা শুনছিলেন না? এবারে আবার বলেছি, দারুল হাদিস বিশ্ববিদ্যালয় তাবলিগ ইজতেমা ময়দান করার জন্য আপনারা উদার হস্তে দান করেন, বলিনি আমরা? এখন তো 20 লাখ টাকা বিঘা, আমি দাবি জানিয়ে যাচ্ছি, তোমাদের আল্লাহ বহুত পয়সা দিয়েছে, দুদিন পরে সব লাশ পড়ে থাকবে, পরকালের জন্য কিছু করে যাও। আগামী 23-24 ফেব্রুয়ারি বৃহস্পতি শুক্রবারে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের তবলিগি ইজতেমা অনুষ্ঠিত হবে নওদাপাড়াতে, আপনারা সবাই জানেন। এই তবলিগি ইজতেমা জানি না হয়তো বা আমাদের জীবনের শেষ হবে, কারণ এখানে আর স্থান সংকুলন হচ্ছে না,
আমাদেরকে বাইরে 100 থেকে 300 বিঘে জমি কেনার ব্যবস্থা করা হচ্ছে। সবার প্রতি আমাদের আবেদন থাকবে, তাদেরকে আল্লাহ জমি জমা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, ওখানে আমাদের এই 300 বিঘে জমি কেনার ব্যাপারে আপনার আর্থিক সহযোগিতা করুন। টাকা চাই না আমরা, জমি কিনে দেন। 1 বিঘে জমি 20 লাখ টাকা, 5 বিঘে জমি 1 কোটি টাকা সবাই দেবেন, সবাই দেবেন, কিন্তু কতগুলো আমার জমি চাই। জমি না কিনলে তো কিছু করার নেই, জমিটা হলে সাদকা জারিয়া, জমি নষ্ট হয় না, ভাঙেও না। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন, এবং যে কোনো মূল্যে এই সর্বোচ্চ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।